প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হয়েছে। লেবাননে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের কারণে উদ্ভূত পরিস্থিতিতেও বিমান বাহিনীর পরিবহন বিমানের মাধ্যমে মানবিক সহায়তা প্রেরণ করা হয়েছে এবং ওখানে আমাদের অনেক বাংলাদেশের লোককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাছাড়া অন্যান্য দেশে যখন কখনো কোনো দুর্যোগ দেখা দিয়েছে, সেখানে আমরা যখন রিলিফ সামগ্রী পাঠিয়েছি বা চিকিৎসার জন্য ডাক্তার এবং সামগ্রী পাঠিয়েছি, বিমান বাহিনী সে ব্যাপারেও যথাযথ ভূমিকা রেখেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং বিভিন্ন বৈদেশিক মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা আত্মত্যাগ, কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশের জন্য বয়ে এনেছে সম্মান ও মর্যাদা, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। এই সুনাম অক্ষুণ্ণ রাখতে আপনারা একনিষ্ঠভাবে কাজ করে যাবেন, এটাই আমার প্রত্যাশা, এবং আপনারা যে দায়িত্ব পালন করেছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সুধীমণ্ডলী, বিশ্বায়নের যুগে যে কোনো দেশের জন্য একটি পেশাদার বিমান বাহিনী অপরিহার্য। একটি আধুনিক ও চৌকস বিমান বাহিনী গড়ে তোলার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। এই জন্য ফোর্সেস গোল 2030 পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে প্রথমবার, এবং দ্বিতীয়বার 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009 আমরা নির্বাচিত সরকার গঠন করি। সেই থেকে এ পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা দেশ পরিচালনা করে যাচ্ছি। আমাদের লক্ষ্য আর্থসামাজিক উন্নতি করা, দেশকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত করা, বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বাংলাদেশের অবস্থানটা যেন আরও দৃঢ় হয়। আমরা সেই ক্ষেত্রে যাত্রা শুরু করে আজকে আমরা উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হবার সুযোগ পেয়েছি। ইনশাল্লাহ বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে। করোনা ভাইরাস যদিও সমগ্র বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতিকে স্থবির করে দিয়েছে, তারপরেও আমরা আমাদের সীমিত শক্তি নিয়ে আমাদের অর্থনৈতিক গতিকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছি এবং এই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রণোদনা দিয়ে আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি দেশ যেন এগিয়ে যায়। ইতিমধ্যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, পাশাপাশি আমরা বিভিন্ন অবকাঠামো উন্নয়নের বড় বড় অনেকগুলি কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। যেন বাংলাদেশ একটি বদ্বীপ, এই বদ্বীপ অঞ্চলটাকে এদেশের মানুষের উপযুক্ত বসবাসের জন্য করার একটা ব্যাপক পরিকল্পনা আমরা নিয়েছি। আমাদের বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমরা 2041 সালের মধ্যে বাংলাদেশ কেমন হবে সে প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করে দিয়েছি, যারই ভিত্তিতে আমরা বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করছি এবং পর্যায়ক্রমিকভাবে এভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই প্রেক্ষিত পরিকল্পনার অবকাঠামোর মাধ্যমে আমরা করে দেশকে এগিয়ে নিয়ে যাব। ডেল্টা প্ল্যান 2100 আমরা প্রণয়ন করেছি, অর্থাৎ শত বছরে বাংলাদেশ কীভাবে উন্নত হবে সেই 2100 সালের বাংলাদেশ সামনে রেখে এই বদ্বীপ অঞ্চলের সার্বিক উন্নয়নের কর্মসূচিও আমরা হাতে নিয়েছি এবং তা বাস্তবায়নের কাজ শুরু করেছি এবং সে পরিকল্পনা আমরা নিয়েছি। অর্থাৎ একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, উন্নত সমৃদ্ধ করা এবং গ্রামের তৃণমূলের মানুষগুলির আর্থসামাজিক উন্নতি, দারিদ্রের হাত থেকে যেন তারা মুক্তি পায়। এবং মুজিব বর্ষ উপলক্ষে আমরা ইতিমধ্যে যে পরিকল্পনা নিয়েছি যে বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, কোনো মানুষের ঘরে আধার থাকবে না, প্রতিটি মানুষের ঘর আলোকিত হবে, আর সেই পরিকল্পনাই আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, এটাই আমাদের অঙ্গীকার। করোনা ভাইরাসের কারণে হয়তো অনেক কর্মসূচি বাস্তবায়ন করতে পারিনি, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন,
প্রতিটি গ্রামের মানুষ যেন শহরের সব ধরনের নাগরিক সুবিধা পায় সেটা নিশ্চিতকরণ, তাদের ছেলেমেয়েদের লেখাপড়া, চিকিৎসা এবং সকল মানুষের চিকিৎসার ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, নিষ্কাশনের ব্যবস্থা, চলাচলের সুযোগ সৃষ্টি সব কিছু মিলিয়েই আমরা ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি, যার সুফল বাংলাদেশ অবশ্যই পাবে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে দেশের মানুষের জন্য এটাই আমাদের উপহার থাকবে যে প্রতিটি মানুষ গৃহ পাবে, ঠিকানা পাবে, তাদের ঘর আলোকিত হবে এবং তারা উন্নত জীবন পাবে। সেই চিন্তা নিয়েই আমরা দেশকে পরিচালনা করে যাচ্ছি। এই বছর আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব এবং সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রাক্কালে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই নিজেদেরকে দেশপ্রেমিক ও নির্ভীক হিসেবে গড়ে তুলতে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে ইনশাআল্লাহ আমরা উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করব। এই প্রত্যয় নিয়েই আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা করোনা ভাইরাস টিকা দিতে শুরু করেছি, টিকা গ্রহণ করা সত্ত্বেও সকলে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, মাস্ক পরে থাকবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সেটাই আমার অনুরোধ আপনাদের সকলকে। কারণ টিকা আমরা ক্রয় করেছি, যথাসময়ে টিকা প্রদানও করছি, তারপরেও স্বাস্থ্য সুরক্ষা বিধিটা মেনে চলা সকলেরই দায়িত্ব। নিজেকে সুরক্ষিত করেন, অন্যের সুরক্ষা নিশ্চিত করেন, সেই কথা বলে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, সবাই সুস্থ থাকেন। এবং সেই সাথে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আয়োজনে আমি বিমান বাহিনী প্রধান সহ প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত ছিলেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা প্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনীর 11 স্কোয়াড্রন এবং 21 স্কোয়াড্রনের সার্বিক সাফল্য কামনা করছি। আমি বাংলাদেশ বিমান বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং এ বাহিনীর সকল সদস্যের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই মূল্যবান ভাষণ আমাদের ভবিষ্যৎ চলার পথে দিশারি হয়ে থাকবে। এখন প্যারেড কর্তৃক তুর্যধ্বনি প্রদান করা হবে। সম্মানিত সুধীমণ্ডলী, এখন বিমান বাহিনী প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আদেশ আমাদের জন্য শিরোধার্য হয়ে থাকবে। ইনশাআল্লাহ আমাদের জীবন বিপন্ন করে হলেও জাতির পতাকাকে আমরা উচ্চে রাখব। আজকে এই করোনাকালীন ক্রান্তি লগ্নে আপনার দূরদর্শিতার কারণে বহু উন্নত দেশের আগেই আমরা যে ভ্যাকসিন পেয়েছি সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে 11 নম্বর স্কোয়াড্রন এবং 21 নম্বর স্কোয়াড্রনকে জাতীয় পতাকা দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন রাষ্ট্রীয় সালামের মাধ্যমে প্যারেড হতে প্রস্থান করবেন।
সালাম দেবে সশস্ত্র